তোমরা ঈশ্বরে মন দাও। পরমেশ্বরই একমাত্র সত্য বস্তু। হরি ওম, জয়তো শ্রী শ্রী বাবা মনি। আজকের আলোচিত বিষয় নামের মহিমা। আমার শ্রদ্ধেয় গুরু ভ্রাতা ও গুরু ভগ্নীগণ, সবাইকে আমার জয় গুরু। আপনারা যদি সবাই বাবা মনির ভক্ত হয়ে থাকেন, অন্তত আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন বা কমেন্টে লিখিবেন জয় বাবা মনি। একজন প্রশ্ন করিলেন, কোন চিকিৎসাতেই রোগ আরোগ্য হচ্ছে না, এমন অবস্থায় কি ভগবানের নাম জপে রোগ সারে? উত্তরে শ্রী শ্রী প্রাণপ্রিয় বাবামণি বলিলেন, সর্বাবস্থায় ভগবানের নাম জপে, ভগবত ধ্যানে, ভগবত বিষয়ক সৎকথা শ্রবণে, ভগবান না নাম কীর্তনে রোগের মূল কারণ স্বরূপ স্নায়ুর দুর্বলতা উপশান্ত হবে। যারা ভগবানের বিশ্বাস করে না, তারাও যদি নামে শরণাপন্ন হয়, তবে নামের গুণে তাদেরও রোগ হ্রাস পায়। রোগীর দেহ মধ্যে কোটি কোটি অনপরমাণু নিয়ত ভগবত নাম শুনবার প্রত্যাশায় তোমার দেহটার মধ্যে অতি কষ্টে দিন যাপন করছে। তারা পিপাসিত, ভগবানের নাম তাদের পিপাসার জ্বর। তারা ক্ষুধার্ত, ভগবানের নাম তাদের ক্ষুধার অন্ন। তাদের তৃষ্ণা, তাদের ক্ষুধা মেটাবার বিভিন্ন ব্যবস্থা করলে কেন দেহ নিরোগ হবে না? কেউ কেউ নাম করে আর সঙ্গে সঙ্গে হিসাব করতে বসে যে কতটা নাম হলো, তারপরে খুঁজতে থাকে কোথায় নামের ফল। মাটিতে বীজ পুঁতে ঘন্টায় ঘন্টায় যদি মাটি খুঁড়ে দেখো যে বীজে শিকড় গজালো কিনা, অঙ্কুর এলো কিনা, তাহলে সে বীজ কি কখনো বৃক্ষে পরিণত হয়? নাম করতে হবে বিনা শর্তে, ফলাফল লাভের প্রত্যাশা ছেড়ে দাও। নামের জন্য করছি কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়, এই চিন্তা মাথায় রাখতে হবে। বাস্তবে নামের জন্যই করছি। নাম সাধনে যে যত নিষ্কাম, তার নামের ফল তত শব্দ এবং তত অধিক। লোকমানের জন্য নয়, যশবৃদ্ধির জন্য নয়, এমনকি রোগারোগের জন্য নয়। নাম কর্মশত নামের রসটুকু আস্বাদনের জন্য। মনে যখন এই ভাবটি হবে তাই তখন নামের গুণে অনেক আশ্চর্য ব্যাপার সব সংগঠিত হতে থাকে। যারা সত্যি সত্যি নাম করছে তারা এসব দেখেছে। যারা তা করেনি তারা একমাত্র বিশ্বাস করা ছাড়া আর কি করতে পারে? স্বামী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবকে জয়। জয় বাবা মনির জয়, জয় অখণ্ডের জয়, জয় গুরু। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব অখণ্ড সংহিতা বিংশ খণ্ড হইতে সংগৃহীত, পৃষ্ঠা নং 110-111। জয় গুরু।